প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে চেষ্টা করব পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে প্রাইভেট পলিটেকনিক নির্বাচন নিয়ে। আমি ডক্টর শেখ আবু রেজা, প্রাক্তন পরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং প্রাক্তন কনসালটেন্ট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। চলুন আমরা দেখি কি ধরনের প্রাইভেট পলিটেকনিক আমাদের নির্বাচন করা উচিত। তো এখানে আমরা কয়েকটা পয়েন্ট উল্লেখ করছি। প্রথম কথাটা বলতে গেলে দেখতে হবে যে এই প্রাইভেট পলিটেকনিকটা কারা পরিচালিত করছে, কার দ্বারা পরিচালিত হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা মনে করি যে সরকারি পলিটেকনিক থেকে যে সকল অভিজ্ঞ অধ্যক্ষরা অবসর গ্রহণ করেছেন, তারা যদি এই ধরনের পলিটেকনিক পরিচালনা করে থাকেন, তাহলে যেটা সুবিধা হচ্ছে, সরকারি পলিটেকনিকের যেসব সুবিধাগুলো সেটা তো উনি বোঝেনি, সেটা দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি প্রাইভেট পলিটেকনিকে দেখতে হবে যে সরকারি পলিটেকনিকে যে কাজগুলো করা সম্ভব হয় নাই বিভিন্ন কারণে, বিভিন্ন জটিলতার কারণে, সেটা কিন্তু প্রাইভেট পলিটেকনিকে, যেহেতু তার নিজস্ব পলিটেকনিক, সে সেই সুযোগটা দিতে পারে। অর্থাৎ ক্লাস ঠিক মতন হচ্ছে কিনা, ব্যবহারিক ক্লাসগুলো যথাযথভাবে হচ্ছে কিনা, ছেলেরা পড়া বুঝছে কিনা, টিচাররা সঠিকভাবে পাঠদান করছে কিনা, এই সব সংক্রান্ত বিষয়গুলো কিন্তু উনি যদি মনিটরিং করতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই সেটা অনেক ভালো অবস্থানে যাওয়া সম্ভব। এছাড়া যেহেতু উনি অভিজ্ঞ প্রিন্সিপাল, সুতরাং তিনি কিন্তু বোর্ডের সঙ্গে, অধিদপ্তরের সঙ্গে, অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগ ভালোভাবে মেনটেন করতে পারবেন, ফলে ওই ধরনের প্রতিষ্ঠানের যত রকমের সহযোগিতা লাগে সেটা উনি গ্রহণ করতে পারবেন এবং সেই সুযোগ দিতে পারবেন বলে আমি মনে করি। এরপরে আসেন যে পলিটেকনিকগুলো তো অনেক হয়েছে, কোন কোন পলিটেকনিকগুলো পড়ানোর ক্ষেত্রে সুবিধা পাবে। সাধারণত দেখা যাবে যে বাংলাদেশের জেলা শহরগুলো যেসব পলিটেকনিক গড়ে উঠেছে, সেগুলো সরকারি পলিটেকনিকের পাশাপাশি হওয়ার কারণের জন্য এই জায়গায় কিন্তু একটা ভালো এনভায়রনমেন্ট পাবেন। অনেক সময় দেখা যায় যে ভালো শিক্ষকের কিন্তু ঘাটতি থাকে, তখন কিন্তু চাইলেই এই সব সরকারি পলিটেকনিকের যে টিচারগুলো আছে, তারাও কেউ কেউ পার্ট টাইম ক্লাস করতে পারেন। এতে করে সুবিধা হচ্ছে, ওই পলিটেকনিকে দেখা যাবে যারা সরকারি পলিটেকনিকের টিচাররাও যদি পার্ট টাইম ক্লাস নেয়, তারা কিন্তু অনেকটা অভিজ্ঞ, তাহলে সেই অভিজ্ঞতার ফসলটা আপনি পেতে পারেন। এই জন্য জেলা শহরের পলিটেকনিকগুলোকে বেছে নেওয়া আপনার জন্য অনেক ভালো হবে। অবশ্যই দেখতে হবে সেটা কি স্থায়ী ক্যাম্পাস কিনা। নিজস্ব যদি স্থায়ী ক্যাম্পাস হয়, তাহলে দেখেন পরিচয় দেওয়ার সুবিধা হবে। আমি আজকে এখান থেকে পলিটেকনিক পাস করে বের হয়ে বাইরে চাকরিরত আছি, সেখানে তো আমাকে জানতে চাইবে যে কোথায় আপনার পলিটেকনিক। তো স্থায়ী ক্যাম্পাস হলে এটা কিন্তু আর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কম, এবং অনেক জায়গায় ভাড়ায় পরিচালিত যেসব প্রতিষ্ঠান, সেটা আজকে আছে না চালাতে পারলে কালকে থাকবে না, এ ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে। তারপরেও আমি বলবো যে হ্যাঁ, অনেক প্রাইভেট পলিটেকনিক আছে ভাড়ায় পরিচালিত, তারা যদি সঠিকভাবে পরিচালনা করে থাকে, তাহলে সেগুলো আপনি চুজ করতে পারেন। অবশ্যই দেখতে হবে যে প্রতিষ্ঠানটা কতটা পুরানো, মানে কত আগে এটা স্থাপিত হয়েছে। স্থাপনের সময়টা যদি 10 বছর, 15 বছর, 20 বছর ধরে চলতেছে, তাহলে তো আপনি নিজেই বুঝতেছেন যে দীর্ঘদিন ধরে চলতেছে, সুতরাং এটা কিন্তু আরো চলবে, আর দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল তো ভিন্ন হওয়ারই কথা। সো একটু পুরানো, অ্যাটলিস্ট 15-10 থেকে 10 থেকে 20 বছরের পুরানো প্রতিষ্ঠানগুলো আপনি যদি ভিজিট করেন, তার থেকে আপনি বুঝে যেতে পারবেন যে কোন প্রতিষ্ঠানটা পড়াশোনার মান রক্ষা করতে সচেষ্ট। এবং ফলাফল কিন্তু একটা ইম্পর্টেন্ট বছর, অর্থাৎ বিগত বছরগুলো যে রেজাল্ট হয়েছে সেটা যদি আপনি পর্যালোচনা করেন, সেখান থেকেও আপনি কিন্তু বুঝতে পারবেন যে ওখানে পড়াশোনার মান কেমন। এখন তো ইলেকট্রিসিটি প্রায়শই চলে যায়, তাহলে ইলেকট্রিসিটি চলে গেলে কি
বন্ধ থাকবে, প্রতিষ্ঠান ক্লাসগুলো ঠিক মতন চলবে না, সুতরাং সেটা দেখা দেখবেন যে আপনি স্ট্যান্ড বাই জেনারেটর কোন কোন পলিটেকনিকে আছে। স্ট্যান্ড বাই জেনারেটর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইলেকট্রিসিটি ছাড়া কিন্তু কোনো কাজই করার সুযোগ থাকে না। সুতরাং এই জায়গাটা আপনি দেখার চেষ্টা করবেন যে কত বড় জেনারেটর আছে, পুরা প্রতিষ্ঠানকে কাভার করে কিনা এবং সেটাকে তারা ব্যবহার করছে কিনা, এটা দেখতে পারেন, অবশ্যই অবশ্যই দেখতে পারেন। আরেকটা ব্যাপার হয় কি, ক্লাস করার পরে ওই লার্নিং ম্যাটেরিয়ালসটা যদি আমাদের মানে বলবো যে স্ব স্ব পলিটেকনিকের ওয়েবসাইটে যদি আপলোড করে দেওয়া হয়, তাহলে কোনো কারণের জন্য যদি কোনো স্টুডেন্ট কোনো একদিন যেতে পারলো না হ্যাঁ ক্লাসে, তাহলে কিন্তু সে ওই ওয়েবসাইট থেকে সেটা ডাউনলোড করে নিয়ে পড়তে পারে, সে সুযোগ কিন্তু থাকে। সুতরাং যেসব পলিটেকনিকের ওয়েবসাইটে ক্লাসের পর এই লার্নিং ম্যাটেরিয়ালসগুলো আপলোড করে দেয়, সেইগুলো আমার উপকারে আসতে পারে, সেগুলো দেয় কিনা সেটা দেখতে হবে। এবং আরেকটা ব্যাপার, ওই সব লার্নিং ম্যাটেরিয়ালস যদি গার্জিয়ানরা দেখেন, তাহলেও সে বুঝতে পারবেন যে হ্যাঁ ওরা কি কারা পড়াইতেছে, তার পড়ানোর মান ভালো কি মন্দ তখনও বুঝতে পারবেন। একটু দূরের স্টুডেন্টের স্বভাবতই হোস্টেল থাকার প্রয়োজন হয়, তাহলে নিজস্ব হোস্টেল আছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। এছাড়া আরো অনেকগুলো বিষয় দেখার জন্য অবশ্যই আছে, সেগুলো কিন্তু আপনি ঢুকে ওখানে দেখতে পারেন, টিচারের সঙ্গে আলাপ করতে পারেন, আপনার যারা এখানে মেন্টরিং করছে স্টুডেন্টকে প্রপারলি গাইড করছে কিনা, এই ধরনের বিষয়গুলো দেখতে পারেন, আপনার গার্ডিয়ানের সঙ্গে কমিউনিকেশন করছে কিনা। অনেক ওয়েবসাইট আছে সেইখানে কিন্তু স্টুডেন্টের ইনফরমেশন গুলো গার্ডিয়ানও লগ ইন করে তারপরে সে দেখতে পায়, তো সেই জায়গাটা সুবিধা হলো, স্টুডেন্ট কতটা ক্লাস করছে করছে না, কোন ধরনের সমস্যা তৈরি হচ্ছে, এভরিথিং কিন্তু ওয়েবসাইট থেকে গার্ডিয়ান টাকা পয়সা পরিশোধ করেছে কিনা সেটা সেটাও দেখার সুযোগ আছে। আর একটা তো বড় ব্যাপার অর্থনৈতিক ব্যাপার, সেটা তো একটা আমি বলবো ভাইটাল ব্যাপার, কারণ সবার পক্ষে অনেক টাকা দিয়ে পড়া সম্ভব হয় না। তারপর আমি বলবো যে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে যেগুলো স্ট্যান্ডার্ড পলিটেকনিক, তারা যেটুকু টাকা নেয়, অর্থাৎ আপনি অ্যাটলিস্ট যে মাসে 2 থেকে 2500 টাকা এইটুকু আপনি যদি ব্যয় করতে না পারেন, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় বেসরকারি পলিটেকনিক গুলো ওই সকল সুবিধাগুলো আপনাকে কিন্তু দিতে পারে না। এটা নির্ভর করছে কোন ধরনের জেলা, বিভাগীয় শহরে হলে একটু বেশি হতে পারে। তারপর আমি বলবো যে প্রায় কাছাকাছি 2000-2500 টাকা পার মান্থ, এটা খুব বেশি না। এটা যদি আপনি কিন্ডার গার্ডেনে স্টুডেন্ট পড়াতে চান, তাও আপনাকে কিন্তু ওই ধরনের টাকা খরচ হয়ে যায়। তবে খেয়াল রাখতে হবে যে বেসরকারি পলিটেকনিকে জানি টিচাররা প্রাইভেট পড়ানোর ব্যাপারে উদ্বুদ্ধ না করে, ক্লাসেই জানি সব পড়াতে সক্ষম করে, সেই সেই জায়গাগুলো আপনাদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং সবচেয়ে বড় কথা বলি, যে স্টুডেন্ট পড়াশোনা করবে সে কিন্তু চিন্তা করবে যে তার পড়া কিভাবে আদায় করতে হবে, ক্লাসে যে টিচারকে কনভিন্স করে এবং প্রয়োজন হলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও আলাপ করতে পারে পড়াশোনার বিষয় নিয়ে। এই জন্য ভালো লাইব্রেরি দরকার আছে, ভালো লাইব্রেরি, অনেক ক্ষেত্রে লাইব্রেরি থাকলেও দেখা যায় যে স্টুডেন্টরা লাইব্রেরি মুখী হয় না, লাইব্রেরি মুখী হওয়ার বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, এই এইটা অভ্যাস গড়ে তুলতে হবে ছাত্রদের। এবং ছাত্রদেরকে এই কথা বলবো যে তোমরা পড়তে চাইলে পলিটেকনিক তোমার সহায়ক, তোমার অভিভাবক সহায়ক, তোমার অভিভাবক টাকা দিয়ে সাহায্য করতে পারে, আর কর্তৃপক্ষ অর্থাৎ প্রতিষ্ঠান কি করতে পারে, পড়ার এনভায়রনমেন্ট দিয়ে তোমাকে সাহায্য করতে পারে। এই দুটা কাজে লাগায় যদি তুমি সঠিকভাবে পড়াশোনা করতে চাও, তাহলে একদিন তোমার মধ্যে সফলতা আসা সম্ভব। মনে রেখো, যেসব প্রাইভেট পলিটেকনিক অবশ্যই অনুমোদিত, সরকার কর্তৃক অনুমোদিত, সেটাই সেটাতেই ভর্তি হতে হবে, তার কারণ আমরা সেই ক্ষেত্রে সার্টিফিকেট পাবো একই, সরকারি বেসরকারি একই ধরনের সার্টিফিকেট পাবে। যেমন বেসরকারি কলেজগুলো এবং সরকারি কলেজগুলো যে একই ধরনের উচ্চ মাধ্যমিক শিক্ষা থেকে যেমন সার্টিফিকেট পেতে পারে, তেমনি সরকারি বেসরকারি পলিটেকনিক সবই কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সার্টিফিকেট পেয়ে থাকে, তাহলে সুতরাং সেই সার্টিফিকেট কিন্তু সবটার ক্ষেত্রে একই রকম, দেশে বিদেশে এর মূল্যায়ন একই রকম হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, যে কোনো ভাবে হোক প্র্যাকটিক্যাল ক্লাসের থেকে স্কিলটা প্রকৃতভাবে অর্জন করতে হবে, কারণ এরপরে যদি আমরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে যাই, সেটা যে কোনো ডুয়েট হোক অথবা যে কোনো
প্রাইভেট পলিটেকনিকে হোক, সেখানে কিন্তু আমাদেরকে আর নতুন করে এই ধরনের স্কিল তৈরি করার ব্যাপারে খুব বেশি সহযোগিতা করে থাকে না। তারা থিওরিটিক্যালি এক্সপার্ট করতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি এক্সপার্ট হওয়ার জায়গাটা কিন্তু এই পলিটেকনিকেই। সুতরাং পলিটেকনিকেই যদি আমি ভালোভাবে স্কিল হয়ে যেতে পারি, সেই স্কিলের সঙ্গে যদি আরো বেশি থিওরিটিক্যাল জ্ঞান উচ্চশিক্ষা বিএস ইঞ্জিনিয়ারিং করে বা এমএস ইঞ্জিনিয়ারিং করে নিতে পারি, তাহলে তার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। বহু উদাহরণ আছে আমাদের দেশে যে এই প্রাইভেট পলিটেকনিক থেকে অথবা সরকারি পলিটেকনিক থেকে পাশ করে ডুয়েটে ভর্তি হয়ে তারা এক একজন অনেক ভালো ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে, তারপরে আমার এয়ার কমোডরের কথা বলবো, তিতাসের মতন জায়গায় জিএম ডাইরেক্টর হয়েছে, পলিটেকনিকে বহু ডাইরেক্টর প্রিন্সিপাল তারা এই জায়গা থেকে এসে চাকরি করছে বা অবস্থান তৈরি করেছে, দেশা ওয়াসা প্রত্যেকটা জায়গায় উচ্চ পদে এখন কিন্তু চাকরি করছে। কিন্তু সবাই কি করছে, যারা প্রকৃত পক্ষে স্কিল হয়ে সঠিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হতে পেরেছে এবং সেখান থেকে আকাঙ্ক্ষিত রেজাল্ট করেছে, তারা প্রত্যেকেই দেশে এবং বিদেশে সফলতার সঙ্গে কাজ করছে। তো আমার মনে হয় আমি বোঝানোর চেষ্টা করেছি, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, সেগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নিচে যদি কমেন্টস বক্সে প্রশ্ন করে থাকেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আবেদনের প্রক্রিয়া কি হবে, আবেদনের প্রক্রিয়া প্রাইভেট পলিটেকনিক আবেদন খুবই সোজা, আপনি সরাসরি পলিটেকনিক গুলোতে চলে যাবেন, সেই সব পলিটেকনিক দেখে সেখানে সরাসরি আবেদন করতে পারেন এবং অনলাইনে আবেদন করার পদ্ধতি আছে, বিরাজমান আছে, সুতরাং সেটাও আপনি যদি পছন্দ করেন সেটা করতে পারেন। আমি অবশ্যই বলবো অভিভাবককে, আপনারা কিন্তু ছেলেদেরকে এইসব জায়গায় ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকবেন না, ফোনে হলেও যোগাযোগ করতে চেষ্টা করবেন প্রতিষ্ঠানে, এবং যেসব প্রতিষ্ঠান আপনাকে এই সাপোর্টটা দিবে সেই সব প্রতিষ্ঠানে আপনি ভর্তি করার চেষ্টা করবেন। ইভেন টাকা পয়সার কথাও বলবো, যে যেসব সেমিস্টার ফি বা বেতন যেটাই হোক, সেই টাকাটা যদি অভিভাবক সরাসরি বিকাশের মাধ্যমে হোক, ফোনে কথা বলে, ব্যাংকের মাধ্যমে সরাসরি প্রতিষ্ঠানে দেন, তাহলে যেটা হবে কি, ছাত্রের হাতে টাকা থাকলে অনেক সময় এদিক সেদিক খরচ করে ফেললে, তাহলে নির্দিষ্ট সময় তারা টাকা পরিশোধ না করতে পারলে তখন লাস্টে পরীক্ষা দেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। তো সবার সফলতা কামনা করে আমি আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।